প্রতিমা বর্মন। তার সঙ্গে আমরা আহ্বান জানাবো আজকের এই 29তম ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার সম্পর্কে কিছু আলোচনা রাখবার জন্য। আজকে তুফানগাঁর ভোলকপুর ভাওয়াইয়া এই ভাওয়াইয়া গানে উপস্থিত আছেন আমাদের রতীন মণ্ডল মহাশয়, এবং এখানে উপস্থিত আছেন আমাদের আরও সঙ্গীত যারা গাইল, এবং সামনে আছেন পিছনে আছেন সামনে যারা আছেন সবাইকে আমার নমস্কার ও ধন্যবাদ জানিয়ে দুই একটা কথা আলোচনা করি। যে আজকে এইটা আমাদের উত্তরবঙ্গের কৃষ্টি, উত্তরবঙ্গের কৃষ্টি হলো নাচ গান, আমাদের ভাওয়াইয়া এবং আমাদের সঙ্গীত, আমাদের নাট্য, আমাদের যত কিছু আছে আমাদের এগুলা হচ্ছে উত্তরবঙ্গের কৃষ্টি। আজকে উত্তর বাংলায় যে গান ভাওয়াইয়া গান যে হয় সেই রকম গান পশ্চিমবাংলায় হয় না, অর্থাৎ ওই দিকে হয় না। উত্তরবঙ্গের এটা কৃষ্টি হলো ভাওয়াইয়া গান। ভাওয়াইয়া গান, সাংস্কৃতিক অনুষ্ঠান যত আছে এগুলো হলো আমাদের উত্তরবঙ্গের কৃষ্টি। এখন বাল্যকালে আমরা গান গাছি নদী না যায় রে বৈদ নদী না যায় রে বৈদ নদীন গে নদীতে ঘোলা রে ঘোলা পানি এগনোটা জল তুলিতে বৈদ দুই নোটা জল তুলিতে খুচিয়া পড়িল মোর গলারি চন্দ্র মালারি নদী না যায় রে বৈদ নদী না যায় রে। তো এই গানগুলি আমরা ছোটবেলায় বহু বলছি। তো এটা উত্তরবঙ্গের কৃষ্টি। আমাদের সংসার চালাইতে গিয়ে আমাদের প্রত্যেকটা জিনিসের উপলব্ধি করতে হবে। সংসারের কাজ যেমন সেই রকম পড়াশুনো আছে, সেই রকম নাচ গানও আছে, ভাওয়াইয়া গানও আছে, এটা সব কিছু মেনে নিয়ে আমার লাগে সংসার, আমাদের সংসার জীবিকা অর্জন করতে হবে। যেমন আজকে সারাদিনে কাজ করছে, বেলা একটার থেকে শুরু হয়েছে ভাওয়াইয়া গান শুনতেছেন, কত মধুর কত সুন্দর লাগছে। কাজেই বন্ধুরা এই ভাওয়াইয়া গান আজকে পরিপূর্ণভাবে সার্থক হোক, এবং আমি আশা রাখবো আগামীতে আরও যাতে ভালো করি হয়। এই কথা বলে সবাইকে আমার নমস্কার প্রণাম বড়দের জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ মাননীয় বিধায়ক, তুফানগঞ্জ 9নং বিধানসভা কেন্দ্রের মাননীয় ফজলে করিম মিয়া মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। এবারে শিল্পী রামকৃষ্ণ বর্মন, এবারের শিল্পী রামকৃষ্ণ বর্মন, পরবর্তী শিল্পী প্রস্তুত থাকবার জন্য আমরা বলছি রিনি বর্মনকে। আজকের এই ভাওয়াইয়া প্রতিযোগিতায় এবারের শিল্পী রামকৃষ্ণ বর্মন, তার সঙ্গে আমরা ঘোষণা রাখছি পরবর্তী শিল্পী রিনি বর্মনকে। আজকের এই 29তম ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় যে সমস্ত শিল্পী আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আমরা বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আপনারা আমাদের মাইকে ঘোষণা হওয়ার সাথে সাথেই প্রস্তুতি পর্ব সেরে নেবেন, এবং অতি দ্রুত তার সাথে আপনারা মঞ্চে আসবেন। আজকের এই প্রতিযোগিতায় প্রায় 42 জন শিল্পী কম্পিটিশন করছেন। রাত্রি অনেক হয়েছে, এবং আজকের এই কম্পিটিশনে যারা নাম নথিভুক্ত করেছেন আমরা প্রত্যেকেই একে একে আমরা মঞ্চে তুলে নেব। Yeah.
মিউজিক টিমের দায়িত্ব প্রাপ্ত যারা আপনারা রয়েছেন আপনারা অতি সত্তর মঞ্চে আসবেন। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের উদ্যোগে 29তম ব্লক ভাওয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে শালবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত ময়দানে। আজকের এই অনুষ্ঠানে সমস্ত ব্লক থেকে আগত শ্রোতা দর্শক মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে যেভাবে আপনারা সহযোগিতা করছেন নমস্কার।